আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাবি শিক্ষার্থী কৃষ্ণ রায়কে ছাত্রলীগের মারধর, প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ। রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে দিনের আলো হিজড়া সংঘ। নোয়াখালীর হাতিয়ায় 100 মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে ছাত্রলীগের মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে এ ধরনের ঘটনা এখন ক্যাম্পাসে বাড়ছে। বিশ্ববিদ্যালয়ে কোনো অঘটন ঘটলেই গঠন করা হয় তদন্ত কমিটি, কিন্তু কমিটির প্রতিবেদন কখনোই আলোর মুখ দেখেনি, ফলে প্রশ্রয় পায় অন্যায়কারীরা। বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা কমিটি থাকলেও তা স্বাধীন নয় বলে অভিযোগ করেন শিক্ষক শিক্ষার্থীরা। গত 14 ফেব্রুয়ারি সরোয়ার্দী হলের 383 নম্বর কক্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়। হল থেকে বের করে দেয় সরোয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও তার অনুসারীরা। অন্যদিকে শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে সকাল থেকে রাবি প্রশাসন ভবনের সামনে অনশনে বসেছেন রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদুদ্দিন খান। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিদ্যমান সমস্যা এবং তার নিরসনের লক্ষ্যে করণীয় নিয়ে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে দিনের আলো হিজড়া সংঘের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বেলা 12টায় নগরীর শিরোইল এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে এর আয়োজন করা হয়। আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ। দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শরীফ সুমন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিনিধি ও দেশ টিভির বিভাগীয় প্রধান কাজী শাহেদ, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি মামুন অর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ইনচার্জ মাইনুল হাসান জনি, মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, বরেন্দ্র অনলাইন টেলিভিশনের প্রধান প্রতিবেদক মীর তোফাইল হোসেন, দৈনিক করতোয়ার রোজিনা সুলতানা সহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ। এছাড়াও দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, কোষাধ্যক্ষ মিস জলি সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আলোচকরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্বচ্ছ তালিকা, কর্মসংস্থান সৃষ্টি, লিঙ্গ নির্ধারণে জটিলতা কমিয়ে আনা সহ বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে 100 মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। গত বুধবার সন্ধ্যা 17:45 দিকে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর 12:15 দিকে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট AKM শফিউল কিঞ্জিল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় হাতিয়া স্টেশন কমান্ডার এম রফিকুল CPO এর নেতৃত্বে অভিযান চালায় BCG স্টেশন কোস্টগার্ড হাতিয়া। এ সময় একটি ইঞ্জিন চালিত ফিশিং কেরিং বোর্ডে তল্লাশি চালিয়ে 100 মন জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোর্ড ও মাঝিদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বেলা 10:45 দিকে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জয় আহমেদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় জজ আহমেদ নামে আরও একজন আহত হয়েছে। নিহত জয় আহমেদ উপজেলার চামারি ইউনিয়নের গুটিয়া গ্রামের আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে চামারি ইউনিয়নের সোনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই বন্ধু জয় ও জজ বৃহস্পতিবার দুপুরে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এ সময় তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয় আহমেদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় জজ আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর জানান, মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধ সহ 3 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা 11:00 দিকে নাটোর চিনিকল প্রাঙ্গণে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু,
চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় 430 জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা 2014 সাল থেকে প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ 34 কোটি টাকা ও 300 জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিনা চিকিৎসায় ইতোমধ্যে অনেকেই মারা গেছেন, অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত তাদের প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা প্রদানের দাবি জানান বক্তারা। এ সময় তাদের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। পরে তারা এক বিক্ষোভ মিছিল বের করে চিনিকল চত্বর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় দৈনিক মানব জমিনের রজত জয়ন্তী পালিত হয়েছে। পত্রিকাটি নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের আয়োজনে বুধবার সন্ধ্যা 7টায় শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে রজত জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাশিদুল হক। নওগাঁ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওগাঁ 21 পরিষদের সভাপতি অ্যাডভোকেট ABM আব্দুল বারী। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানব জমিনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক MR রকি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ সহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলা ও নিউজ বাংলা 24.com-এর নওগাঁ জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান বলেন, সুসাংবাদিকতায় পারে গণতন্ত্র বিকশিত করতে এবং দেশকে এগিয়ে নিতে। এক্ষেত্রে দৈনিক মানব জমিন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য নজির সৃষ্টি করেছে, সক্ষম হয়েছে মানুষের আস্থা অর্জন করতে। তিনি পত্রিকাটির আরও অগ্রগতি ও সাফল্য কামনা করেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যে কথাগুলি বলা হচ্ছে, এটা ট্যাবলেট পত্রিকা হিসেবে বাংলাদেশে একটি সুনাম অর্জন করেছে এবং 25 বছর এই পত্রিকাটি নিরবচ্ছিন্নভাবে তারা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এতে প্রমাণিত হয় যে এই পত্রিকাটি একটি স্থায়িত্ব লাভ করেছে এবং বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার রাশিদুল হক বলেন, একটি পত্রিকার 25 বছর পাড়ি দেওয়া অনেক বড় ব্যাপার। এক্ষেত্রে কালের বিবর্তনে পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের একমাত্র নতুন ধারার ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন চলমান ঘটনা তুলে ধরার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে। তিনি মানব জমিন পত্রিকার সকলকে শুভেচ্ছা ও পত্রিকাটির আরো সাফল্য এবং অগ্রগতি কামনা করেন। পত্রিকা পড়ার অভ্যাসটা কিন্তু আমার ছিল, তো এই যে যেটা বলা হলো যে মানব জমিন পত্রিকা যখন আসলো তখন পত্রিকার প্রতি আসলে একটা অন্য ধরনের আকর্ষণ আমাদের সবারই ভিতরে ছিল। যেমন এটা সাইজটা একটু ভিন্ন ধরনের, আমাদের সাইজটা ছোট ছোট থাকার কারণে আপনার সামনের দিকে হাতে নিয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়, কারণ পুরো পেজটা সামনের দিকে চলে আসে। আর বড় পত্রিকাগুলো যেগুলো আছে সেগুলো পড়ার সময় আপনার একটু ভাঁজ করে আমাদেরকে পড়তে হয়, এটি একটা অন্যতম আপনার একটা বৈশিষ্ট্য আমি মনে করব। এবং একই সাথে সাথে আলোচনা সভা শেষে রজত জয়ন্তীর কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তা সদস্য, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।